আজি রাজ্যে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজি বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতিশ কুমারের নবান্নেই বৈঠকের সম্ভাবনা রয়েছে লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতিশ কুমারের বৈঠকের সম্ভাবনা রয়েছে আজকেই সেই বৈঠক হতে পারে নবান্নেই দুপুর 2টো নাগাদ আজি রাজ্যে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে আবারো ঘোট পাকানোর চেষ্টা লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যেশন আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী জয় কি জানতে পাচ্ছো কখন হবে এই বৈঠক একটা সম্ভাবনা রয়েছে নবান্নতে এই মিটিংটা হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কলকাতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করবেন এটা আমি এই পলিটিক্যাল একটা অবশ্যই তাৎপর্য আছে এই কারণেই যে আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে অবিজেপি শক্তি যাতে আরো শক্তিশালী হয় বিশেষ করে আঞ্চলিক দলগুলো যাতে শক্তিশালী হয় সেই ব্যাপারে কিন্তু একটা প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর আগে যখন এই রকম শেষবারে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করেছিলেন তাকে বারবারই প্রশ্ন করা হয়েছিল যে 2024 লোকসভা নির্বাচনের আগে কিভাবে তিনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলতে চান সেখানে আঞ্চলিক দলগুলো যাতে আরো শক্তিশালী হয় প্রয়োজনে তিনি কথা বলতে চান বিভিন্ন আঞ্চলিক দল যারা অবিজেপি শক্তি রয়েছে তাদের সাথে তিনি সবসময় কথার দরজা তিনি ওপেন রাখতে চেয়েছেন এবং সেখানটা দাঁড়িয়ে কিন্তু এই নীতিশ কুমার এর আগে যখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল কিন্তু বারবারই নীতিশ কুমারের একটা সমস্যা রয়েছে যে তিনি যেটা বলেন সেটা কিন্তু তিনি করেন না তিনি কিন্তু পাল্টে খেয়ে যান সেখানে এসে এই অভিযোগটা কিন্তু বারবার বিভিন্ন পলিটিক্যাল পার্টি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও তুলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমারের সঙ্গে আজকের যে বৈঠক সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তিনি নিজে বিজেপির সঙ্গ ছাড়ার পরে যখন ইস্টার্ন জোনাল কাউন্সিল বৈঠক হয় কলকাতা শহরে সেখানে কিন্তু তিনি আসেননি অর্থাৎ একদম সরাসরি অমিত শাহের মুখোমুখি হতে চাননি সেখানটায় লালু প্রসাদের যাদব অর্থাৎ লালু প্রসাদ যাদবের ছেলে উপমুখ্যমন্ত্রী তাকে পাঠানো হয়েছিল ফলে এই পুরো বিষয়টা সিচুয়েশনটা যাতে 2024 আঞ্চলিক দলগুলো কন্ট্রোল করতে পারে সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হবে ফলে তার বিভিন্ন পর্যায়ে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্বাধীনের সঙ্গে কথা বলেছেন অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন অন্যান্য বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে কিন্তু এই ব্যাপারে কংগ্রেসের কি ভূমিকা থাকবে এইটাও কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসবে কারণ সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো হবে রাহুল গান্ধীর সাথে সম্পর্ক একেবারেই ভালো নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য বা কংগ্রেসের সঙ্গে আগামী সময় যাতে জোটবন্ধন করা যায় সেই ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারে কি আলোচনায় হতে পারে কি বার্তা দিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু নীতিশ কুমার জানতে চাইবেন ফলে সব মিলিয়ে আজকের এই যে পলিটিক একটা মিটিং যেটা দুই মুখ্যমন্ত্রীর একেবারে মুখোমুখি সাক্ষাৎকার সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে জয় নীতিশ কুমারের সঙ্গে কি তেজস্বী যাদব আছেন না এখন মধ্যে সেই ধরনের কোনো মানে ইনফরমেশন মেলেনি এমন হতে পারে কারণ লালু প্রসাদের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো সেখানে তেজস্বী যাদবের এর আগে তিনি কিন্তু মিটিং করেছেন কারণ যেদিন ইস্টার্ন জোনাল কাউন্সিলের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু নীতিশ কুমারের সঙ্গে আলাদা এই নীতিশ কুমার না সাথে লালু প্রসাদ যাদবের ছেলে এসেছিল তেজস্বী যাদবের সঙ্গে তার আলাদা বৈঠক হয়েছিল কিন্তু সেখানে বৈঠকও হয়েছিল অমিত শাহের সঙ্গে এবং এই ক্ষেত্রটা নিয়ে এই মুহূর্তে যদি এই বিরোধী দলগুলো একত্রিত হয় তাহলে তেজস্বী যাদবের ভূমিকাও কিন্তু যথেষ্ট বড় বলেই মনে করা হচ্ছে সঙ্গে থাকো জয় লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতিশ কুমারের আজই নবান্নে বৈঠকের সম্ভাবনা রয়েছে যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী আজই রাজ্যে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে অবিজেপি যে আঞ্চলিক দলগুলি রয়েছে যাতে শক্তিশালী হয় সেই লক্ষ্যেই এই বৈঠক আবারও একবার ফিরব আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তীর কাছে জয় বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে জয় তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আপনাকে নিউজ টাইমে স্বাগত আজ নীতিশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে কি বলবেন আপনি এটা তো খুবই ভালো কথা এবং আমি মনে করি যে নীতিশ কুমারের সঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কথাবার্তা নিশ্চয়ই সফল হবে তবে একটা জিনিস খুব স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে নীতিশ কুমার মনের দিক দিয়ে খুব স্পষ্ট কংগ্রেসকে সঙ্গে নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তার পক্ষে কোনো জোট করার অসুবিধা আছে বলে অন্তত আমরা কোথাও দেখিনি
বা তার মুখ থেকেও আমরা শুনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও ঠিক তেমনি ভাবে তার চিন্তাধারাকে স্পষ্ট করতে হবে তিনি কি চান, তাহলে পরে কিন্তু উভয়ে আলোচনা সফল হবে এবং সিমেন্টিং ফোর্স একদম তৈরি হবে। নয়তো আমরা যে দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এই উভয়ের মধ্যে আলোচনা বা অনেকের মধ্যে আলোচনা সেটা আলোচনার স্তরেই সীমাবদ্ধ থাকছে, এর বাস্তব রূপটা কিন্তু এখনো ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্ট হয়নি, সেটা অবিলম্বে স্পষ্ট করা উচিত। আমি অবশ্য আশাবাদী এটা হবে। প্রদীপ বাবু, বিজেপি অথবা আঞ্চলিক দলগুলি যাতে শক্তিশালী হয় সেই লক্ষ্যে এই বৈঠক করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি কংগ্রেসকে যদি ডাকা হয় তাহলে আপনারা কি যোগ দেবেন? দেখুন, সে তো আমি কে কোথায় যোগ দেবে না দেবে সে তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দুটো কথা, একটা হচ্ছে কংগ্রেসের ভূমিকা কি হবে, আপনারাও জানেন আমরাও জানি ভারতবর্ষের মানুষ জানে, কংগ্রেস বহুকাল থেকেই বলে আসছে সমস্ত বিরোধী দলকে জোট বার্তা, বারবার সোনিয়া গান্ধী এই কথা বলেছেন, মিটিং করেছেন, অন্য কেউ মিটিং ডাকলে কংগ্রেস সেখানে গেছেন, কথা বলেছেন এবং তারা পজিটিভ কথাই বলেছে। ঠিক তেমনি ভাবে আমরা চাই আঞ্চলিক দলগুলো একই মনোভাব নিয়ে এগিয়ে আসুক, কিন্তু সর্বভারতীয় দলের সঙ্গে যখন গাঁটছড়া বাঁধবেন তখন সর্বভারতীয় দলের যে মূল্য এবং মর্যাদা সেটা অবশ্যই আঞ্চলিক দলকে রাখতে হবে। আঞ্চলিক দল দুর্বল হোক আমরা নিশ্চয়ই বলছি না, কিন্তু আঞ্চলিক দল সেক্ষেত্রে যদি আঞ্চলিক দলগুলি একসঙ্গে মহাজোট করে সেক্ষেত্রে কি আপনারাও যোগ দেবেন, কংগ্রেসও কি যোগ দেবে? না না, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কংগ্রেস যোগ দেবে বলেই তো কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এতগুলো মিটিং করেছেন, যোগ না দেওয়ার প্রসঙ্গটা আসছেই বা কেন এখন, এটাও তো আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দ্য প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী। জয়, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিজেপি বিরোধী জোট নিয়ে মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ তো অবশ্যই, এটা নতুন করে বলার কিছু নেই যে এই বৈঠক গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আদপে প্রশ্ন হচ্ছে যে এই বিরোধী শক্তি কতটা ইমপ্লিমেন্ট হবে। 2024 সালের আগে, এর আগে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে কথা বলে যারা কিন্তু বিজেপি বিরোধী, কিন্তু আদপে কি সেই বিজেপি বিরোধী শক্তি কাজ করতে পারলো? 300 উপরে সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, তা সেখানটিকে দাঁড়িয়ে নতুন করে কিভাবে হবে, কারণ একে অপরের সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা যে যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে, ফলে নীতিশ কুমারের যে চরিত্র সমস্ত বিষয় দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত হবে আদপে 2024-এর এই অবিজেপি শক্তি কতটা ফলপ্রসূ হতে পারে, তারই একটা পদক্ষেপ কিন্তু আজকে হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়। আবারও ভোট পাকানোর চেষ্টা কটাক্ষ করে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কি বলেছেন শুনবো।